আলেম ওলামার মুখে গুজরাটের মধ্যে একটা মাজার আছে, যদি কোনো সময় যেয়ে থাকেন ইন্ডিয়ার গুজরাটে, গুজরাটের মাজার অনেকে হয়তো যাওয়া সম্ভব হয়নি, সেখানে একজন আল্লাহর ওলি আছে, বড় মজার বিষয়। ওনার নাম হচ্ছে সৈয়দ কবির উদ্দিন ওরফে, যাকে আপনারা শাহ দৌলা নামে, ওনার এই মাজার এখনও গুজরাটে আছেন। ওনার হায়াত 500 বছরের অধিক পেয়েছিলেন, 500 বছরের অধিক। 500 বছরের হায়াত কেমনে পেয়েছেন এটা শুনলে আরও অবাক হবে। গৌসে পাক যে হায়াত পর্যন্ত বাড়াইয়ে দিতে পারে, এটা এক কিতাব দ্বারা, এটা আমি বানাই নাই, এটা জামে কারামতে আউলিয়া হুজুর হাফেজ অধ্যক্ষ এম এ জলিল একটা কিতাব লিখেছেন, বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে, দুর্লভ কিতাব থেকে, সেখানে গৌসে পাকের এই কারামত। والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد المصطفى صلى الله عليه وسلم. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على তুমি দয়া কর, নাসি
الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. مولاي رب صل وسلم وبارك عليه. উপস্থিত পবিত্র রবিউল সানি মাসের তৃতীয় জুমাবারে আমাদের এই অত্র মসজিদে আল হাসান মিয়া সওদাগর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান আজম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য গরিবের এই হজের দিন আল্লাহ আমাদেরকে যথাসময়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী দো জাহান সরোবরে কায়নাত ফখরে মৌজুদাত আকা ও মৌলা তাজেদারে মদিনা সরোরে কলব সিনা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রসুল। মুআজ্জিজ মুসল্লিয়ান আজম, আপনারা জানেন এবং যেভাবে ভাইরাল করা শুরু করছেন পরবর্তী যে আমার আর খুঁজে পাবেন না, আমি এত ভাইরাল আমি হতে চাচ্ছিলাম না। যাই হোক, এটা আল্লাহর দয়া, আপনাদের দোয়া ছিল, আমার কোনো যোগ্যতা বা এলম হেলম দিয়ে নয়, দোয়াই মানুষের তকদির পরিবর্তন করে দেয়। দোয়া মরা মানুষকে জিন্দাও করে ফেলতে হয়। কী করতে পারে? মরারে আবার জিন্দারে মরা করতে হবে। দোয়ার এত পাওয়ার সহি বুখারীর হাদিসের মধ্যে আছে। এটা আপনাদের দোয়া, আল্লাহ পাক আপনাদের এই দোয়া সবসময়, আমি গুণাগারের সাথে থাকুক, আল্লাহ যেন সে তৌফিক দান করে, আমি সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তবে আমি আজকে বলছি, আমি দুনিয়ার এ সমস্ত পদ পদবী বা সম্মাননার প্রতি আমার এত লোভ বা এত অহংকার করার কিছু নাই। আমার এই মসজিদের গোলামি যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়, এটাই হচ্ছে আমার সবচেয়ে পরম পাওয়া এবং চাওয়া। কারণ আমি এখানে কোনো ব্যক্তির উদ্দেশ্যে ইবাদত করি না, কাউকে খুশি করার জন্য কথা বলি না, কাউকে খুশি করার জন্য ইবাদত করি না। আমি এখানে যা খেদমত করি এটা আল্লাহর ঘরের গোলামি করি। তবে এখান থেকে একটা জিনিস, আপনি যখন আল্লাহর ঘরের গোলামি এখলাস নিয়তে করবেন, আল্লাহ আপনাকে অটোমেটিক উপরে তুলে ফেলবেন। এটা হচ্ছে আল্লাহর দেয়া ওয়াদা। আল্লাহ যেন ভবিষ্যতে সুন্দরভাবে আল্লাহর ঘরে এখলাসের সহিত খেদমত করার তৌফিক দান, এবং এটার মাধ্যমে যেন কোনো ধরনের রিয়া বা অহংকার যেন কোনোদিন যেন আল্লাহ আমাদের অন্তরের মধ্যে না দেয়, এবং শয়তান যেন কোনো রকমের ওয়াসওয়াসা দিতে না পারে। সবাই আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আমাদের সবার মূল জায়গা আল্লাহ পাক ইন্ডিকেট করেছে, ওয়াল্লাযী আনশাআকুম, তিনি সেই সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, আনশাআকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, আই খলাকাকুম, তোমাদেরকে পৃথিবীর জমিনে এনেছেন আল্লাহ পাক। কীভাবে? মিন নাফসিন ওয়াহিদাতিন, একটা মাত্র সত্তা থেকেই পৃথিবীর জমিনে আজকে লক্ষ কোটি মানুষের সৃষ্টি। সেই জাতের সেই সত্তার নাম হচ্ছে হযরতে সৈয়দনা আদম আলাইহিসসালাম। নাম কি? আদম আলাইহিসসালাম। এখন আমরা যারা আসলাম, স্থায়ী থাকবো না চলে যাবো? এটা আল্লাহ বলছেন মুস্তাখারু, কিছুদিনের জন্য তোমাদেরকে পৃথিবীর বাস অধিবাসী বানিয়েছে, মালিকানা দিয়েছে। এরপরে অবস্থাওদা, এরপরে কিছুদিন পরে যে মাটির উপরে এত তোমার চলা ফেরা আচরণ বিচরণ সব কিছু, তোমার অহংকার, তোমার দেখানো, তোমার হিংসা, তোমার গীব, তোমার পথ, তোমার ধনসম্পদ, যেই মাটির উপরে তুমি এগুলো সব দেখাচ্ছ, কিছুদিন পরে দেখবা সেই মাটি তোমাকে কী করে নিয়েছে, টেনে নিয়েছে। ওটা হচ্ছে কবরস্থান। ওটা কি? একটু যদি চিন্তা করেন, ঘরের যারা এখানে আশপাশে আছেন, কবরস্থান বেশি দূরে না? কোথায়? পাশে আছে তো। আচ্ছা, যারা ওদিক থেকে আসেন, গাইব মসজিদের এখানে কবরস্থান
আর এদিকে ফকির মলাশার মাজারের দিক থেকে যারা আসেন কবরস্থান বেশি দূরে না আর যদি যাদের কবরস্থান স্থায়ী নাই তাদের জন্য সৈয়দ গলি রেডি আছে আছে তো নাকি আবার আমি আপনি যে এখানে মরব তার কোনো গ্যারান্টি নাই যেখানে আল্লাহ মো লিখে রেখেছেন সেখানে আমাকে চলে যেতে হবে গতকালকে এটা জানার জন্য বলছি শিক্ষার জন্য বলছি ওনাকে নিয়ে আলোচনা করা আমার দরকার নেই বাংলাদেশের নাট্য জগতের একটা মহিলা বাসায় মরা অবস্থায় পাওয়া গেছে তো অনেকেই অনেক কথা বলছে কেউ ইন্নালিল্লাহ পড়ছে আবার কেউ বিভিন্ন কথা লিখছে তবে আমার অনুরোধ পাপ করেছেন তাই বলে আমি আপনি মরার পরে ওনাকে নিয়ে সমালোচনা করা আমার কোনো দরকার উনি নিজস্ব ব্যক্তিগত পাপের কারণে শাস্তি আল্লাহর কাছে পাবে কিন্তু উনি যদি দিন ধর্মের কোনো ক্ষতি করে যান এটা হচ্ছে ভিন্ন বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানকে হেফাজত করুন আমিন বিছানায় শুয়ে থাকবো পরের দিন সূর্য দেখবো এরকম কোনো গ্যারান্টি নাই তো এখন আপনার জীবনটাকে সেভাবে সাজান আপনি চলে যাবেন কিন্তু আপনার কথা মানুষের মুখোমুখি থেকে যাবে এরকম করে সাজাই দেবেন আমি আপনি চলে যাব কিন্তু সবাই একসময় দোয়া করবে হুজুরটা বা লোকটা এমন ছিল এমন ছিল ওই এমন ছিল যেটা বলতেন ভালো কথাগুলো যেগুলো করেছেন এগুলো সব ফেরেশতারা আপনার কবরের মধ্যে পৌঁছাইয়া দিবে তাহলে আপনি এখানে স্থায়ী নন এটা সবাই জানেন এখানে কেউ স্থায়ী নন কিন্তু ওটা কিন্তু দীর্ঘ সময় কোনটা যেটা নিচে উপরেরটা স্থায়ী নন 50 বছরও হইতে পারে 100 বছরও হইতে পারে আবার এটা আজকে আসি কালকেও হইতে পারে কিন্তু কবরের জগৎ যেটা ধরে বলে কখন কেয়ামত হবে তুলবেন এটা আল্লাহ বাহুদি ভালো জানেন কিন্তু ওখানে যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী আপনাকে সেখানে থাকতে হবে এখন আপনারা বলেন কোনটা দামি ওইটা দামি করবেন নাকি দুনিয়াটা দামি করবেন কবরেরটা কবরেরটা মুখে না অন্তরে যারা পরেরটা দামি করেছে ওনারা হচ্ছেন হুজুর গৌসে পাক হয়েছে যারা পরেরটা চিন্তা করেছেন তারা গরিব নামাজ হয়েছে যারা পরেরটা চিন্তা করেছেন তারা চার দরবেশ আউলিয়া হয়েছে তাহলে আমরা সবাই ওনাদের ওসিলায় চলছি তাহলে আমরা ওনাদের ওসিলায় মানে ওনাদের আদর্শ আমাদের ভিতরে আনতে হবে গৌসে পাকের মাস আমরা হয়তো সময় স্বল্পতার কারণে আলোচনা করতে পারি না গৌসে পাক একজনের স্ট্যাটাস লিখছে বহুত সুন্দর আমার খুব হাসি আসছে মানুষ যে কী পরিমাণের ব্যাকল হয়ে যাচ্ছে দিন দিন ফেসবুকে স্ট্যাটাস দিছে কী লিখছে জানেন হাসির কথা ক গৌসে পাক নাকি মরাকে জীবিত করত তো উনি কেন মরি গেলেন চিন্তা করে দেখছেন কী স্ট্যাটাস দিছে যিনি মরারে জিন্দা করেন উনি কেন মরি গেলেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি মরারে জিন্দা করলে উনি কি মরবেন না আল্লাহ রসুল ইন্তেকাল করে নাই করছে কিনা কিন্তু আল্লাহ রসুল মরারে জিন্দা করে নাই কী বলেন আপনারা জানেন না মনে হয় আচ্ছা সেদিকে না গেলাম রসুল তো অনেকে করে রসুলের উম্মত হয়ে একজন নবী আসবেন নাম কি ঈসা রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ মানে ওনাকে রুহুল্লাহ কেন বলা হয় জানেন উনি মরারে রু দিতে পারত আর আমার গৌসে পাককেই আমার রসুল মহিউদ্দিন উপাধি দিয়েছে মহিউদ্দিন মানে যিনি মরা দিনকে জিন্দা করে দিয়েছে তো যিনি মরা দিনকে জিন্দা করতে পারেন উনি মরা মানুষকে জীবিত করতে পারেন না এটাই হচ্ছে বোঝার বিষয় তারপরে আরেক শাইকে শাইক উনি আবার জেনারেল পারছেন না শাইকে কমেন্টস করছে কয় হুজুর গৌসে পাককে আব্দুল কাদের জিলানিকে গৌসুল আজম বলা শিরিক কি বলছে শিরিক আচ্ছা বাংলাদেশের মেয়র আছে না আছে না সেটা আমার মেয়র আছে না আচ্ছা ওনার নাম কি মেয়র কথা বলে না আমার নাম কি আমি কি খতিব আমার নাম কি খতিব জোর বলার নামি আমার নাম কি খতিব আমার নাম ইমাম আমার একটা নাম আছে না মেয়রের একটা নাম আছে না জনাব রেজাউল করিম সাহেব নাম আছে তো নাকি তাহলে প্রধানমন্ত্রী কি এটা কি প্রধানমন্ত্রী এটা কি ওনার নাম এটা এটা ওনার দফতর এটা ওনার কি দফতর চেয়ারে তেটে যে বসেন সেই প্রধানমন্ত্রী চেয়ারেটাতে যে বসেন সেই মেয়র
আমি চলে গেলে এখানে যিনি আসবেন তিনি খতিব, ঠিক কিনা? তাহলে এটা তো পদবি, এটা কি পদবি দফতর, ঠিক? তদ্রুপ ভাবে আমার গৌসে পাকের দফতর হচ্ছে গৌসুল আজম, ওটাকে বলা হয় মাকামে মখদা, মাকামে মখদা। গৌসে পাক নিজে বলেছেন আনাল হাসানি, আমি হাসানি, ওয়াল মখদাউ মাকামি, আমার এস্তার, আমার দফতর, আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া পাওয়া দফতরের নাম হচ্ছে মখদায়ে মাকাম। তো উনি যেই জায়গায় উনি পৌঁছেছেন, গভীর মনোযোগ, গৌসে পাক যেই জায়গায় পৌঁছেছেন, আমাদের নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া আর গৌসে পাক হচ্ছেন ইমামুল আউলিয়া, ওনার দফতর সেটা। উনি বলছেন আমি যেখানে পৌঁছেছি আর কোনো বলি সেখানে পৌঁছাইতে পারে নাই, এবং আমার এই দফতর, অনেকেই বলবে ওই যে বললাম গৌসে পাক মরারে জিন্দা করে উনি কেন মরি গেল, তো উনি মারা যাওয়ার পরেও ওনার দফতর, আমাদের মেয়র, আমি, আপনি যারাই যে পদে আছি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মিনিস্টার, যে যে পদে আছি, মরি গেলে আর মন্ত্রিত্ব আসেনি, বুঝলে বলেন? মন্ত্রিত্ব তো দূরের কথা, ক্ষমতা যদি চলে যায় তখন কি আর মন্ত্রী বলবো আমরা, সাবেক বলবো, কি বলবো? কিন্তু গৌসে পাক যেদিন থেকে জন্ম হয়েছেন, যেদিন থেকে মহিউদ্দিন উপাধি পেয়েছেন, গৌসুল আজম উপাধি পেয়েছেন, ওনার দফতর রানিং হয়েছে এবং ইমাম মাহাদি আসা পর্যন্ত গৌসুল আজম ওই গৌসুল আজমের দফতরে মকামে থাকবেন। এখানে আপনি আমার কাছে যদি প্রশ্ন করেন, হুজুর মরারে জিন্দা করা এটা তো আল্লাহর কাজ, তো আমিও বলি অবশ্যই, ওয়াল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা ইউহিয়ী ওয়া ইউমীত, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, হায়াতের মালিক তিনি, মৌতের মালিক তিনি, কিন্তু আল্লাহ নিজে জান কবজ করেন নাকি আর কাউকে দিয়ে করান? হ্যাঁ, তাহলে তো মৌতের মালিক তো আজরাইলেন, কথা বুঝেন? জান কবজ কি আল্লাহ করেন না আজরাইলে করেন? তাহলে আবার বলেন তো মৌতের মালিককে? এই সমস্ত ডামি মৌলবি এগুলো বলা আরো আজাহারি, এগুলো বলা আরো আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আনছে। আমি বললাম যে আর আব্বাসুরি ইয়ত্তম বেশি জানে, আর আব্বাসুরি ইয়ত্তম বেশি জানে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মালিক সবগুলোর মালিককে, কিন্তু আল্লাহ পাক এমন কিছু সিস্টেম পৃথিবীর জমিনে নিজাম রেখেছেন যেন মানুষের বুঝতে সহজ হয়। তো এখন আমি আপনি দুনিয়াতে আছি, কিছুদিন পরে মারা যাব, কালকেও মারা যেতে পারি, জুমা থেকে বের নাও হতে পারি, এমনও আছে যে ইমাম সাহেব, খতিব সাহেব জুমার দিন খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে মারা গিয়েছি, আসেন এরকম একদম লাইভ দেখছে, জর্ডানের একজন খতিব এরকম মিম্বারের মধ্যে খুতবা দেওয়া অবস্থায় ইন্তেকাল করেছে। দূরে যেতে হবে না, আমাদের ভারতের সাবেক প্রেসিডেন্ট জনাব আবুল কালাম আজাদ সাহেব, ওনার নাম প্রেসিডেন্ট আবুল কালাম না, সাবেক রাষ্ট্রপতি, তাদের পারমাণবিকের যিনি জনক জনাব আবুল কালাম সাহেব, উনি কলকাতার এক সেমিনারে বক্তব্য দিতে দিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আরও যদি কাছে বলি, আমাদের প্রিন্সিপাল হুজুর খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ, উনি ঢাকায় আলা হজরত কনফারেন্সে গিয়েছেন, বক্তব্য দিয়েছেন, হঠাৎ করে বলছেন আমার খারাপ লাগছে। হুজুর আলা হজরতের কনফারেন্সে বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়ে চেয়ারে বসেছেন, অল্প সময়ের মধ্যে বলছেন আমার খারাপ লাগছে, মেডিকেলে যাওয়ার সময় হয় নাই, আল্লাহ পাক রুহ মুবারক নিয়ে গেলেন। তো আমি আপনি তার কোনো গ্যারেন্টি নিয়ে আসিনি, তাহলে আমাকে 24 আওয়ার প্রতিটা সেকেন্ড মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। সেজন্য আমি আপনাদেরকে গত 2 জমা আগে বলেছিলাম, বা যখনই বের হবেন ঘর থেকে মনে রাখবেন হতে পারে এই বের হওয়াই আপনার শেষ বের হওয়া, অজু করে বের হবেন, যদি মারা যান আপনি শহীদের মৃত্যু পেয়ে যাবেন, অজু অবস্থায় মারা যাবেন, আপনার রুট আজরাইল ইসলাম বড় সুন্দরভাবে আদবের শহীদ নিয়ে যাবেন। এই জন্য ইমানদার সবসময় মৃত্যুর জন্য কি তাকে প্রস্তুত থাকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, গৌসুল আজমের দফতর মরাকে জীবিত করা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনাকে রুহুল্লাহ বলা হয়, রুমানি উনি মরা পাখিকে মাটি দিয়ে তৈরি করে তিনি বলছেন আন্নি আখলুকু লাকুম মিনাত্তিনি কাহাইয়াতি তাইর, আমি মাটি দিয়া তোমাদের জন্য পাখি তৈরি করি, ফায়াকুনু তাইরাম বিইযনিল্লাহ,
فانفخو فيه যখন মাটি দিয়া পাখি বানিয়ে আমি ঈসা যখন সেখানে ফুদি ফায়াকুনু তয়রাম বিইজনিল্লাহ সে মাটি দিয়া তৈরি করা পাখি আমার ফু ফাওয়ার সাথে সাথেই জীবিত পাখি হয়ে যায় সুবহানাল্লাহ এবার বলেন পাখি সৃষ্টি করার মালিক কে আল্লাহ আপনারা কে কয়টা পাখি বানাইছেন বাণিজ্য মেলায় অনেক প্লাস্টিকের পাখি পাওয়া যায় রাবারের পাখি মাটির পাখি শোকেজের মধ্যে স্টিলের পাখিও চাই আজকে যাদের ঘরে ঘরে পাখি আছে ময়ূর আছে সবাই যাই সারাদিন ফুদিয়েন তো ফুদিয়েন জীবিত হয়ে যায় জীবিত হয়ে যায় একটা পাখি যদি জীবিত করে আনতে পারেন আমি আপনার বলে আমি করতে থাকবো তো কেন হবে না যদি বলে হুজুর তাহলে উনি কীভাবে করছে ওই যে দুই জমা আগে বলেছিলাম নিজামুদ্দিন মাহবুবিল্লাহ বলেছিলেন আগে কী ঠিক করো কী ঠিক করো বসে পাক এটা এমনি মরারে জীবিত করে নাই জবানের সাথে খোদার নূরের তজল্লি যোগ হয়ে গেছে ঈসা আলাইহিস সালাম রুহুল্লাহ তার মানে ইনি ফু দিলেই পাখির ভিতরে মরা প্রাণীর ভিতরে কি সৃষ্টি হতো রুর সৃষ্টি হতো এই জন্য ওনাকে রুহুল্লাহ বলা হয় কী বলা হয় রুহুল্লাহ বলা হয় গভীর মনোযোগ এটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর ওনার মুজেজা এবার বলেন ঈসা নবীরও নবী হচ্ছেন জোরে বলেন না ঈসা নবীরও নবী হচ্ছেন আমার নবী তো একদল খ্রিস্টান আর একজন মুসলমানের মধ্যে বাগদাদের জমিনের মধ্যে ঝগড়া লেগে গেছে কী লেগে গেছে ঝগড়া লেগে গেছে তখন ঈসা আলাইহিস সালামের যিনি উম্মত খ্রিস্টান উনি বলছে তোমাদের নবীর চাইতে আমার নবী সেরা তো গৌসে বাক্সে দিক দিয়ে হাঁড়ি যাচ্ছিলেন তো বলতেছে তোমার নবী সেরা অথচ তুমি তো এটাও জানো ইনজিল কিতাবের মধ্যে এই কথাও আছে যে তোমরা যদিও হের পের করে ফেলছো এই কেন লিখে আছে যে উনি বলেছেন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ যেন আমাকে মুবাশশারাম বে রসুল যে রসুলের শুভ সংবাদ আমি দিয়ে যাচ্ছি তোমাদের কাছে আল্লাহ যেন আমাকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করে আসবেন এটা তো তুমিও জানো বলে বলে যে এটা কিতাবে নাই বলে তো কিতাব কি হয়ে গেছে উল্টাই ফেলে গেছে বলে যে তোমার নবীও তো আমার নবীর উম্মত হবে বলে তোমাদের নবী মরারে জীবিত করছে এটা আমরা পাই নাই আমাদের নবী মরারে কী করতো কোরআনই আছে তোমাদের কোরআনই আছে তোমাদের আসলেই তো বহু ইয়ুমি তিনি মরাকে জীবিত করতেন আবার জীবিত কি করে ফেলতে পারতেন মরা করতে পারতেন এখন আপনারা বলেন ঈসা আলাইহিস সালামকে খোদা হয়ে গেছে জোরে বলেন না তো মরা জীবিত করার মালিককে তো আপনারা কোরআন থেকে এখন ফতোয়া দেন তো ঈসা আলাইহিস সালামের খোদা বানিয়ে ফেলেন তাহলে আপনার ইমান থাকবে নাকি খ্রিস্টান হবেন কোনো সন্দেহ নাই গভীর মনোযোগ তখন হুজুর গৌসে পাক বললেন ও তোমার নবী মরারে জীবিত করতে পারত এই জন্য তুমি তোমার নবীকে আমার নবীর চাইতে কী বলছো তো বলো যে এটা তো আমার নবীর জন্য কোনো ব্যাপার তো না তোমার নবী যেটা পারত আমার নবীর আদনা গোলামও সেটা করে দেখাইতে পারে আদনা গোলামও সেটা করে দেখাইতে পারে আমার নবীর তো শান অনেক উপরে বলে যে এরকম কেউ আসে নাকি সাই করে দেখাইতে বলেন তো তখন বললেন কোন থেকে দেখাবো বলে আপনি দেখাবেন বলে হ্যাঁ আমি দেখাবো ঠিক আছে দেখান কোথায় দেখাবো বলে কবরস্থানে চলেন গেলেন একদম একটা ভাঙাচুরা মাটির সাথে মিশে গেছে কবর শুদ্ধ ভাঙি গেছে এরকম অনেক পুরনো কবরস্থানে গেলেন কবরস্থানে যাওয়ার পরে বলে যে এখান থেকে দেখি একটা লাশ জিন্দা করি দেখান তো বলে যাচ্ছে ঠিক আছে হুজুর গৌসে পাকের হাতে লাঠি ছিল লাঠি দিয়ে একটা কবরের মধ্যে খোঁসা দিলেন খোঁসা দিয়া বললেন কুম বেইজিনিল্লাহ উঠে যাও এই কথা বলতে দেরি একজন সাদা দাড়িওয়ালা কাওয়াল হুজুর গৌসে পাকের সামনে উপস্থিত এখন খ্রিস্টান বেচারা চিন্তা করতেছে বাপরে কোন দুঃখে বললাম আমার নবীকে শুধু বলেছিলাম মরা জীবিত করতে পারে সেই জন্য সেরা এখন দেখতেছি আখের জামানার নবীর উম্মতের যদি এটা পাওয়ার হয় তাহলে নবী এটার পাওয়ার হতো তখন জিন্দা করার পরে সে বললেন আপনি কে এখন গৌসে পাকের পরিচয় খুঁজতেছেন আপনি কে বলে আমি কিছু নই আমার নাম আব্দুল কাদের আমার নাম আব্দুল কাদের তখন মুরিদ হয়ে গেলেন ওই উঠে যাওয়া ব্যক্তি শত বছর আগে মারা যাওয়া হাজার বছর আগে মারা যাওয়া ব্যক্তি উঠে উনিও গৌসে পাকের পরিচয় তুলে ধরেছে গৌসে পাক দোয়া করেছেন মরা জীবিত করেছেন এটা ওনার জন্য কোনো ব্যাপারই না কারণ ওনার উপাধি হলো মুহিউদ উনি জিন্দা করেন যে খালি কী করেন যে জিন্দাই করেন এমন জিন্দা করেন হুজুর গৌসে পাক জিন্দা করে দিয়েছেন আউলিয়াই কেরাম গরিব নওয়াজ
দাতা গঞ্জ বক্সলা হরি দাতা গঞ্জ শেখর নিজামউদ্দিন মাহবুব ইলাহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমির খসরু শাহ জালাল শাহ ফরান শাহ মকদুম খান জাহান আলী যারাই এসেছেন সব গৌসে পাকের ফয়েজ প্রাপ্ত হয়ে এসেছেন তারাই এই বুড়া বাংলাদেশের মধ্যে ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের আলো জিন্দা করে দিয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছি একজন লোকের একটা একটা মাত্র ছেলে মারা গেল মারা যাওয়ার পরে কাঁদতেছে গভীর কান্নায় কাঁদতেছে তখন গৌসে পাক ছোট গৌসে পাক তখনও ছোট এখনও বলে নাই যে ওকুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়াইন্নি এ কথা এখনও বলে নাই বাগদাদে উনি এখনও জিলামে আছেন ছোট মানুষ বাবার সাথে মসজিদে যায় তো একজনে বলতেছে তোমার ছেলেটা মরে গেছে তবে আমি তোমারে একটা বুদ্ধি দিই তোমার বেশি আফসোস লাগতেছে কষ্ট লাগতেছে যদি এই ছেলেদের জিন্দা করতে চাও তুমি যদি আবার জীবিত সন্তান পেতে চাও আমি তোমার একটা বুদ্ধি দিই বলে কী বুদ্ধি বলে যে আবু সালে মুসার জঙ্গির ঘরে একটা ছেলে আছে সে বিকেলবেলা বংজন বাবে বাবাই না দেখে মতো বাচ্চাদের সাথে একটা খেলা করে কী করে খেলা করে বলে কী খেলা খেলা এটা জেনাতেনে খেলা নয় আজিব খেলা আমাদের দেশে আমরা অনেক সময় দেখি জাদুঘর মাঝখানে খাটি ফেলে এর পরে আবার কী লাগাই ফেলে অত সেগুলো সব দোকা এগুলো সবগুলো কি দোকা এটার পিছনের অংশ যদি আপনি দেখেন রিয়েলিস্টিক আসলে কীভাবে হয়েছে সেটা দেখলে আপনি বলবেন দূর সিসি করবেন জাদুঘরের কাণ্ড এটা দেখি উনি বলে যে সে একটা খেলা খেলে আজিব খেলা আমি নিজে দেখেছি বলে কীরকম বলে যে সে বন্ধুবান্ধব নিয়ে ওখানে খেলা করে যে সবাইকে বলে যে তোমরা সবাই মরে যাও তোমরা সবাইকে হয়ে যাও মরে যাও আবার উনি যখন বলে সবাই আল্লাহর হুকুমে উঠে যাও সবাই এখান থেকে জিন্দা হয়ে যায় তো বলে যে আমি এখানে কী করতাম এটা তো উনি খেলেন যে বাচ্চাদেরকে নিয়ে বলে তোমাকে বুদ্ধি দিচ্ছি যে ওই তোমার বাচ্চাটাকে নিয়ে আজকে বিকেলবেলা ওই ওখানে যখন খেলতে যাওয়ার আগে তুমি আগে গিয়া তোমার বাচ্চাটাকে সেখানে এক কোনায় রেখে চলে আসবা গোসবাদ বিকেলবেলায় গেছে বাচ্চাদেরকে নিয়ে খেলতে সেখানে খেলতেছে এক পর্যায়ে বলছে সবাই মৃত হয়ে যাও তখন সবাই আপন আপন জায়গায় মৃত হয়ে গেল তখন কিছুক্ষণ পরে হুজুর গৌসে পাক চোখ খুলে বলবেন এই সবাই উঠো এখন সবাই উঠতে বলছে যে কেন ওই যে মরা ছেলে যেটা হুজুর গৌসে পাক বলার সাথে সাথে মরা ছেলে এটা শুধু জীবিত হয়ে গেল এখন বাবা আড়াল থেকে কাণ্ড দেখে অবাক তখন বলতেছে জরাই ধরে বলতেছে বাবা তুমি কে বলে আমি কেউ না আমি আব্দুল কাদের আমি কাদেরের বান্দা তো কাদেরের বান্দার যদি এত পাওয়ার হয় ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির সে আল্লাহর ক্ষমতা কত বেশি এগুলো আল্লাহ পাক দেখান কারামত গৌসে পাকের এটা ফিত্রি এটা আদত আপনারা শুনেছেন আলেম ওলামার মুখে গুজরাটের মধ্যে একটা মাজার আছে যদি কোনো সময় যেয়ে থাকেন ইন্ডিয়ার গুজরাটে গুজরাটের মাজার অনেকে হয়তো যাওয়া সম্ভব হয়নি সেখানে একজন আল্লাহর ওলি আছে বড় মজার বিষয় ওনার নাম হচ্ছে সৈয়দ কবিরউদ্দিন ওরফে যাকে আপনারা শাহ দৌলা নামে ওনার এই মাজার এখনও গুজরাটে আছেন ওনার হায়াত 500 বছরের অধিক পেয়েছিলেন 500 বছরের অধিক 500 বছরের হায়াত কেমনে পেয়েছেন এটা শুনলে আরও অবাক হবে গৌসে পাক যে হায়াত পর্যন্ত বাড়াইয়া দিতে পারে এটা এক কিতাব দ্বারা এটা আমি বানাই নাই এটা জামে কারামতে আউলিয়া হুজুর হাফেজ অধ্যক্ষ এম এ জলিল একটা কিতাব লিখেছেন বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে দুর্লভ কিতাব থেকে সেখানে গৌসে পাকের এই কারামত আপনারা যেটা শুনেছেন সবাই 12 বছর পরে ডুবে যাওয়া বর যাত্রীকে কী করে তুলেছেন জীবিত করে তুলেছিলেন আচ্ছা এরকম কি সম্ভব জোরে বলেন আপনারা বলবেন কেমনে সম্ভব হুজুর মরে গেছে যে এটা 12 বছর পরে কেমনে তুলবে হুজুর গৌসে পাক যখন নদীর কিনারা দিয়ে যাচ্ছিলেন তখন এক বুড়ি একদিন দুই দিন তিন দিন দেখে প্রতিদিন নদীর কিনারায় বসে বসে কাঁদে ওই বুড়ি হলেন হজরতে সৈয়দ কবিরউদ্দিন ওরফে শাহ দৌলার মা স্বামী মারা গিয়েছেন অনেক আগে এই স্বামী হারা বিধবা ছেলেটাকে অনেক কষ্টে লালন পালন করেছেন বয়স্ক যখন হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ছেলের জন্য বউ আনতে গেলেন বউ আনতে গিয়ে হঠাৎ করে নদীর মধ্যে তুফান শুরু হয়েছে সেই তুফানের মধ্যে বর যাত্রী সহ তার স্ত্রী সহ সবাই কি
ডুবে গেছে। সেই ডুবে যাওয়ার পর থেকে হুজুর গাউসে পাক 12 বছর পর্যন্ত ওই মহিলা সেখানে গিয়ে শুধু কাঁদতেন আল্লাহর দরবারে। এখন এই 12 বছর কেন কেঁদেছেন, আল্লাহও কেন ওনাকে প্রতিদিনই পরে গিয়া ওই মহিলার সাথে হুজুর গাউসে পাকের দেখা হয়েছে। তখন হুজুর গাউসে পাক এখনও এমন কিছু হয় নাই যে সবাই চিনবে, পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বলতেছে বুড়িমা আপনি প্রতিদিন দেখি এখানে কাঁদেন, আমি আজকে 3-4 দিন যাবত এদিকে যাই আপনারা দেখি আপনি প্রতিদিন কাঁদেন, কী হয়েছে? বলে বাবা কী হয়েছে এটা তুমি ছোটো মানুষ, তোমার বলি কোনো লাভ নেই, তোমার বলি কোনো লাভ নেই। বলে আপনি কেন কাঁদেন এটা তো একটু শুনতে পারি, আমি একটা যুবক ছেলে। বললে আমি খুশি হতাম, বলে যে এই নদী আমার পুরা আমার কলিজার টুকরা সন্তানকে কী করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে, আমার পুরা সুন্দর সাজানো সংসার পুত্রবধূ নিয়ে নাতিবধূ নিয়ে আজকে খেলা করতাম আজকে আমার কিছু নাই, কারণ এই নদী আমার পুরা পরিবারটাকে কী করে ফেলেছে, গিলে ফেলেছে। ও বলে যে সেটা না, তখন গৌসে পাক সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। কী পড়লেন? নামাজ পড়লেন, আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন। দুহাত তুলে দোয়া করার সাথে সাথে বুড়ি এখনও কাঁদতেছে, গৌসে পাক কেন নামাজ পড়তেছে সেটাও উনি জানেন না। গৌসে পাক নামাজ পড়ে হাত তুলে দোয়া করছেন, এদিকে গৌসে পাকের হাত এখনও নামে নাই, ওদিকে দেখতেছে নৌকা সহ বর যাত্রী সহ সবগুলো তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়ার পরে বুড়ি তো অবাক, এদিকে উনি নামাজ পড়ছেন হাত তুলে দোয়া করছেন, ওদিকে বরযাত্রী পুরাটাই উঠে চলে আসলো। সেখানে ওনার সন্তান সৈয়দ কবির উদ্দিন ওরফে শাহদৌলা তিনিও আসলেন। দীর্ঘ 12 বছর পরে মারে জড়াইয়া ধরলে কেমন যেন লাগবে, কিন্তু কাঁদতেছেন ঠিকই। বলে যে মা তুমি কাঁদতেছ কেন, তুমি কাঁদতেছ কেন? বলে কাঁদতেছি কেন মানি, তুই এত বছর পরে তোরা আমি আবার ফিরে পাইলাম কাঁদবো না? বলে কি কত বছর হয়েছে, আমি তো এখানে মনে হচ্ছে নদীতে গোসল করতে গেছি সেখান থেকে উঠে আসছি। এখন আপনি অবাক হবেন, বলে যে হুজুর এগুলো আপনারা বানায় বানায় কোথেকে বলেন, এরকম কিছু মানুষ আছে? তো আমি বললাম ভাইরে এটা তো আমার নবীর উম্মত গৌসে পাক ইমামুল আউলিয়া, আপনি একটু যদি খেয়াল করেন আসহাবে কাহাব বনী ইসরায়েলের 7 জন ওলি 309 বছর পরে ঘুম থেকে মৃত্যু থেকে জীবিত হয়েছে, তারা উঠে একজনের চেহারার দিকে আরেকজনের চেহারায় তাকাচ্ছে 309 বছর পরে। এখন আমরা যারা আমার হান্নান আমার মতলি মহোদয় আমি আজকে থেকে 10 বছর আগে এরকম ছিলাম, জোরে বলেন এরকম ছিলাম, আমার মামার দাড়ি কি সাদা হয়েছিল তখন, এখন কী হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আজকে থেকে 10 বছর পরে থাকলে ওনারে কি এরকম তরতাজা দেখতে পাবো? এই যে এখন যুবকগুলো বসে রয়েছে আস্তে আস্তে দাড়ি কি হয়ে যাবে, তাহলে 309 বছর পরে একটা মানুষ ঘুম থেকে উঠলে তার কী অবস্থা হবে বলেন? কোরআনকে আপনি অবিশ্বাস করতে পারবেন? মোল্লারা কিতাবকে মহব্বতের চোখ দিয়ে মুস্তফার মহব্বতের চোখ দিয়ে দেখেন কোরআন আল্লাহর বলি সম্পর্কে কি বলেছে। 309 বছর পরে জীবিত হওয়া 7 জন ওলি চেহারা একজনের সাথে একজনে দেখতেছে, আল্লাহর ইজ্জতের কসম সমস্ত তফসিরের কিতাব সাক্ষী, ওনারা 309 বছর আগে যেভাবে ঘুমিয়েছিলেন 309 বছর পরে উঠি দেখতেছে সেম রয়ে গেছে, এক বিন্দু কোনো পরিবর্তন। তাহলে এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা, নাকি শেরেক হবে? এটার আল্লাহরও শেরেক বানাই ফেলবেন, আপনারা তো শেরেক স্যার আর কিছু চিনেন না, খালি বেদাত আর শেরেক চিন। তাহলে সেটা সেই যুগের ওলির যদি এ অবস্থা হয় তাহলে আমার গৌসে পাকের কি অবস্থা? হুজুর গৌসে পাক 12 বছর পরে এই বরযাত্রী সহ মার কোলে সন্তানকে ফিরাইয়া দিলেন, মা খুশিতে আত্মহারা হয়ে গেছে, গৌসে পাকের মুরিদ হয়েছেন, দীর্ঘদিন উনি জীবিত ছিলেন, নাতি পত্নী হয়েছে, মারা গেলেন। তো মারা যাওয়ার পরে ওই ছেলে সৈয়দ কবির উদ্দিন ওরফে শাহদৌলা তিনি বললেন, যার কারণে 12 বছর নদীতে ডুবে থাকা অবস্থায় মৃত অবস্থায় ছিলাম, যে আমাকে জীবিত করে দিয়েছে, আজকের থেকে আমি ওনার দরবারে ওনার গোলাম হয়ে যেতে চাই। নিজের পরিবার নিয়ে স্ত্রীকে নিয়ে হুজুর গৌসে পাকের দরবারে সে আরজি পেশ করলেন, হুজুর আমি আর আমার দুনিয়াবি এই জীবন আর ভালো লাগে না, কারণ আমার তো পুনর্জীবন দিয়েছেন আপনি, অতএব আজকে থেকে আমি আপনার খেদমত করতে চাই। গৌসে পাক মুস্কি হেসে বললেন, ঠিক আছে থাকো, দীর্ঘদিন খেদমত করতে করতে হঠাৎ একদিন হুজুর গৌসে পাক তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেন, সেও উঠে, কিন্তু কোনোদিন
মানে হুজুর গৌসে পাকের মানে এত বেশি মহব্বত নিয়ে খেদমত ওনার মানে করেছেন ঠিক আছে এরকম মহব্বত নিয়ে করে না কি মহব্বত জানেন গভীর মনোযোগ বলি আল্লাহর খেদমত কেন করি আমরা কেন যাই কেন যাই তখন হুজুর গৌসে পাক তাহাজ্জুদের সময় এটা আবার মনে করিয়েন না গৌসে পাক ওযু ভেঙ্গে গেছে বলে ওযু করতেছেন উনি চল্লিশ বছর লাগাতার এশারের উজু দিয়ে ফজরে নামাজ পড়েছেন উনি সে গৌসে পাক আর আমরা তো ওযু তো দূরের কথা নামাজেরই আমাদের কোনো খবর নাই আর আমরা এইরকম ঘটনা শুনি কেন শুনি কেন শিক্ষা নেওয়ার জন্য টোয়েন্টি ফোর আওয়ার আপনি ওযু অবস্থায় থাকবেন আজান হয়েছে মসজিদে ঢুকে যাবেন এটাই ইমানদারের লক্ষণ তখন ওযু করতেছেন তাহাজ্জুদের সময় হঠাৎ করে উনি বলছেন হুজুর আমি আজকে বদনার ফানিটা আমি একটু আপনাকে ধোয়াই দিতে চাই গোসুবাক মুসকে এসে বললেন হঠাৎ তোমার এই আশা কেন বলে হুজুর দেন না হুজুরের লোটা মোবারকটা নিয়ে পানি ডালতেছে ডালতে ডালতে হঠাৎ ওনার ডান পা থেকে পানিগুলো যখন গড়াইয়া পড়তেছে সাহাবাই কারাম যেভাবে আমার নবী উজু করার সময় চারিদিকে হাত পাতি থাকত এরকম হাত বিছাইয়া দিত ইয়া রাসূলুল্লাহ এক ফোঁটা পানিও যেন কি না করে মাটিতে না পড়ে শুধু তাই নয় এই পানি নেওয়ার পরে পান করতেন সিনাই শরীরে মুখে মালিশ করতেন মজার বিষয় হলো আল্লাহ রসুলের অজুর পানি যার শরীরে রাখতো তার শরীর থেকে মেশকো আম্বরের খুশবু বের হতো তখন যারা পাইতো না তারা আফসোস করতো তারা কি করতো ওই যারা পানি পেয়েছে হাতে পেয়েছে মালিশ করেছে তাদেরকে ধরে ধরে তাদের হাতগুলো ধরে ধরে বাইক তুই পাইছিস আমার একটু হাতটা মালিশ করতে দে এত বরকত নিত তখন গৌসে পাকের এই খাদেম সৈয়দ কবির উদ্দিন ওরফে শাহ ওরফে শাহদৌলা তিনি বলছেন হুজুর আপনি যদি কিছু মনে না করেন বলে কি তুমি করতেছো করো না পানি ঢালো পানি ঢালতেছে হুজুর গৌসে পাকের পায়ের পানিটা গড়াইয়ে যাওয়ার আগে সেখান থেকে পাঁচ ফোঁটা পানি কয় ফোঁটা পাঁচ ফোঁটা কদমের পানি তিনি এভাবে আঙ্গুল দিয়ে দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা তিন ফোঁটা পাঁচ ফোঁটা হুজুর গৌসে পাকের সে তাহাজ্জুদের ওজুর পানি হযরত সৈয়দ কবির উদ্দিন ওরফে শাহদৌলা তিনি পান করলেন সুবহানাল্লাহ পান করার পরে হুজুর গৌসে পাক মুসকি হেসে বললেন কি করতেছ বলে হুজুর কি করতেছি আমি জানি না কে করাচ্ছে সেটাও জানি না তখন হুজুর গৌসে পাক আল্লাহর দরবারে অজু শেষ করার সময় দোয়া করলেন আল্লাহ সে আমার প্রতি আজকে যে মহব্বত দেখিয়েছে তাকে তুমি প্রতি ফোঁটা পানির বদৌলতে একশো বছর হায়াত বাড়াইয়া দাও ছশো বছর উনি সেই দোয়া পাওয়ার পরে আরো পাঁচশো বছর পাঁচ ফোঁটায় পাঁচশো বছর জীবিত ছিল অবশেষে দিন ইসলামের খেদমত করতে করতে সফর করতে করতে ভারতের গুজরাটে এসেছেন ভারতের গুজরাটে এসে এক হাজার একাত্তর হিজড়িতে তিনি ইন্তেকাল করেছেন কোথায় গৌসে পাক পাঁচশো একষট্টি হিজড়িতে ইন্তেকাল করেছেন আর তিনি গৌসে পাকের দোয়ার বদৌলতে আরো পাঁচশো বছর হায়াত অথচ বারো বছর আগে সে কি করেছিল নদীতে ডুবে তা আমার গৌসে পাক এইরকম তুলে জিন্দা করে তার হায়াত পাঁচশো বছর বাড়িয়ে দিয়েছেন আমার নবী বলেন তোমাকে তো পাঠিয়েছে আল্লাহ এই দিনকে সেভাবে জিন্দা করে দেওয়া যায় উনি হচ্ছেন গৌসে পাক সেজন্য বলছি সময় স্বল্প গৌসে পাকের আলোচনা এটা শেষ করে সম্ভব না বিশাল বিশাল কিতাব কালায়েদুল জওয়াহের বাহাজাতুল আসরারের মতো সনদ ভিত্তিক হাদিসের যেমন সনদ আছে হুজুর গৌসে পাকের প্রত্যেকটা জীবনের প্রত্যেক একের পর এক ধারাবাহিকভাবে মাঝখানে কোনো গ্যাপ নাই ধারাবাহিকভাবে বুজুর্গদের মাধ্যমে সনদ সহকারে হুজুর গৌসে পাকের কারামত লেখা হয়েছে সেরকম আল্লাহর বলি আমি যেটা বলতে চাচ্ছি আজকে আমরা ধন্য সে কাদেরিয়া তরিকতের সবক আমরা পাচ্ছি সাইন্সে সিরিকুটের মাধ্যমে সেই সবক গোসল আজম মাইজবান্ডারের মাধ্যমে সেই সবক আমরা গরিব নামাজের মাধ্যমে পাচ্ছি দুঃখ একটাই আজকে আমরা এমন কিছু ভক্ত জুটে গেছি এত ভক্ত হয়ে গেছি যে এক ওলির সাথে আরেক ওলির সাথে লাগাই দিচ্ছি মানে বন্ডামির কোনো শেষ তারা বন্ডামি করে সব দুর্নাম হয় আল্লাহর ওলিদের এই সমস্ত মুনাফিকদের থেকে সত্যিকারের আল্লাহর ওলিদের ইজ্জত আদরুক আল্লাহ হেফাজত করুন আল্লাহ আল্লাহর ওলিদের উসিলায় আমাদের উপর রহমত নাযিল করুন এবং আপনাদেরকে আল্লাহর দরবারে একটাই ফরিয়াদ করি শরীয়ত মানে শরীয়ত মানতে গিয়ে অনেক সময় শয়তান কি দিতে পারে ধোকা দিতে পারে এই জন্য একজন এরকম কামেল মুর্শিদের দাম আন্দোলন
যিনি আপনাকে দুনিয়াতে গাইডলাইন করবেন, যার রুহানি তাওয়াজ্জু আপনার সাথে থাকলে শয়তান আপনাকে ধোকা দিতে পারে। এই বিষয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ সময় লাগবে, জুমার সময় স্বল্প, সেজন্য আমরা আলোচনা করতে পারি না। এরকম আপনারা বলবেন ওনারা নিজের খবর নিজে রাখতে পারবে না, কবরে কী খবর রাখবে, এরকম মোল্লাও আমাদের সমাজে আছে। খোদার কসম, কোরআন হাদিস সাক্ষী, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই জানেন তো? আল্লাহ যেখানে সার্টিফিকেট দিয়েছেন ওলিদের ব্যাপারে, তারা শুধু দুনিয়াতে মানুষের উপকার নয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এরকম গৌসে পাকের মতো যারা ইমানদার আল্লাহর ওলি, তাদের জন্য কিয়ামতের মাঠের মধ্যে আলাদা স্বর্ণের চেয়ারে রেডি করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের উপরে মেঘের ছায়া দান করবে। তো সেখানে আমরা কি যেতে পারবো না? জোরে বলেন না, পারবো না। কিন্তু সেটা তিন জিনিস লাগবে। কয় জিনিস? তিন জিনিস। এক নম্বরে মহব্বত লাগবে। কি লাগবে? মহব্বত করেন কিন্তু কাজের কাজ কিছুই করেন না, ওনারা যা করেছেন তার দ্বারে কাছেও থাকেন না, তাইলে এটার নাম হবে না। মহব্বতের সাথে সাথে এতাআত লাগবে। কি লাগবে? এতাআত, তাদেরকে অনুসরণ করতে হবে, তারা যেভাবে আল্লাহকে রাজি করেছেন, রিয়াজত করেছেন, সেই পথে চলতে হবে। হারাম হালাল জেনে শুনে হারাম খাওয়া যাবে না, পারলে সন্দেহযুক্ত জিনিসও তরক করতে হবে, এটার নাম এতাআত। এতাআত কোত্থেকে শিখবেন? প্রশ্ন যদি করেন হুজুর এগুলো কোত্থেকে শিখব, আমরা একটা চিটাঙের ভাষায় কথা বলি, যদি আকল না থাকে কুকতার তুল্য নহয়, ভালো নহয় না, ওদের এত বেআকল তত আকল না, তাহলে হাত তুললো হতাই এনে ওয়াই নেই সে দুন ইনারা মনোবের জন্য ট্যাশমারি হয় জিনা। ওই আসহাবে কাহাফের কুকুরের যে আকল, মানুষের সেই আকল নাই। এখন মানুষ হয়ে অনেক মানুষ অলি আল্লাহর বিরোধিতা করে, কিন্তু কুকুরেটার ভিতরে আল্লাহর অলিদের এমন মহাব্বত ছিল, নিজের পরিপূর্ণ স্বভাব ত্যাগ করে অলিদের এতাহাত করা শুরু করে দিয়েছে। এবং শুধু এতাহাত নয়, শুধু এতাহাত নয়, ওনারা 309 বছর গর্তের ভিতরে যেমন ছিল, কুকুর ওই গর্তের দরজায় বসে ওই আল্লাহর ওলিদের পাহারা দিয়ে গেছে এবং ইস্তেকামত থেকেছেন, নড়াচড়া করেন নাই। ওরে ওলিরে আমারে ফেলে গর্তে ঢুকে গেছে, আমি সলি যাই, এই কথা বলে নাই, এই কথা বলে নাই। আপনারা যতক্ষণ আছেন আমিও ততক্ষণ। আল্লাহ বলে যে ঠিক আছে, তুই মহব্বত করেছিস, আবার আমার ওলিদের এতাহাত করেছিস, আবার আমার ওলিরা গর্তের ভিতরে ঢুকে আরামে ঘুম যাচ্ছে, তুই তো গর্তে ঢুকতে পারস নাই, কিন্তু গর্তের দুয়ারে বসে বসে এত বছর তুই অপেক্ষা করেছিস, তো তোর তো পুরস্কার দেওয়া দরকার। তোর কি দেওয়া দরকার? যা, ওরা যেরকম জান্নাতে যাবে তুইও তাদের সাথে জান্নাতে চলে যাবে। তাহলে আমরা যদি গৌসে পাককে, গরিব নওয়াজকে, আল্লাহর ওলিদেরকে সেভাবে দামান ধরে, মহব্বত করে, এতাআত করে, ইস্তেকামত থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ ওখান থেকে শিক্ষা নিচ্ছি, অবশ্যই আমরাও গৌসে পাকের দামান ধরে সেদিনও থাকবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, ওলি আল্লাহর মহব্বতের পথে চলার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।